আল্লা সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রসুল বিশ্বনবী নবীর আলমিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এবং সকল সাহাবীর উপর হযরত ইয়াকুব আলাইসাল্লাম হযরত ইব্রাহিম আলাইসাল্লাম সন্তান পবিত্র কোরআনে হযরত ইয়াকুব আলাইসাল্লাম সম্পর্কে দশটি সোরার সাতান্ন আয়াতে বর্ণিত হয়েছে তিনি একশো বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন এবং তার কবর ইসরাইলের হ্যাব্রনে অবস্থিত সুপ্রিয় ইসলাম প্রিয় ভাইবোনেরা আসুন এই আলোচনা এই পর্যালোচনা থেকে শিক্ষা লাভ করি এবং এই শিক্ষা অন্যান্য মুসলিম বাইবোনদের কাছে পৌঁছে দেয় ওয়া হে দওয়ানা আনিল হামদুল্লাহীরব্বিলা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা হে ওয়াবারেকাত